প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। এবার আলোচনা করব অনুশীলনী 1.3-এর 9 নম্বর প্রশ্নটি। দেখো, তাহলে অনুশীলনী 1.3 9 নম্বর প্রশ্ন হলো, একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে, তাহলে একটি লোহার পাত একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটার পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? প্রত্যেক পাতের টুকরার সংখ্যা সংখ্যা নির্ণয় করো। তাহলে প্রশ্নটি হলো আমাদের যে একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 ও 960 সেন্টিমিটার, পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরোর দৈর্ঘ্য কত হবে, প্রত্যেক পাতের টুকরোর সংখ্যা সেটাও নির্ণয় করতে হবে। তাহলে সমাধানে সমাধানে দেখো, সমাধানে তাহলে আমরা কি করব, ছয়শো বাহাত্তর ও 960 এর আমরা গসাগু নির্ণয় করব। যদি আমরা সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য বের করতে চাই তাহলে আমাদের গসাগু করতে হবে। 672 ও 960 এই দুইটার গসাগুই হবে সবচেয়ে বড় টুকরা। তো তাহলে সবচেয়ে বড় টুকরা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, গসাগু নির্ণয় করতে হবে। তো আমরা ভাগের সাহায্যে গসাগু নির্ণয় করব। তাহলে 672 দিয়ে আমরা 960-কে ভাগ দেব। তো আমাদের কয়বার যাবে, একবার যায় 672। তাহলে বিয়োগ করলে আমরা পাব 8, হাতে থাকবে 1, 8, 8, 7, তার মানে 2। 288 দিয়ে আমরা 672-কে ভাগ দেব, তাহলে কয়বার যাবে আমাদের, তিন দুগুণ তিনবার দিলে বেশি হয়ে যায়, তাহলে 2 বার, তাহলে
আট দুগুণে ষোলোর ছয়, আট দুগুণে ষোলো সতেরো সাত, দুই দুগুণে চার, হাতে রেখে পাঁচ। তাহলে এখানে পাবো ছয়, হাতে থাকবে এক, আট আছে, সতেরো কত হলে নয়। এবার 96 আমরা 288 ভাগ দেব, তাহলে আমাদের কয়বার যাবে, তিন নং সাত, তিন ছয় আঠারো, তাহলে তিন ছয় আঠারোর আট, তিন নং সাতাশ, আঠাশ, তাহলে আমাদের শূন্য। অতএব নির্ণয় গসাগু, অতএব নির্ণয় গসাগু আমাদের 96। তো এই যে 96 গসাগু আমরা পেলাম 96, তাহলে এই 96 হবে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য। তাহলে আমরা লিখব, অতএব সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য 96 সেন্টিমিটার। এটি আমাদের প্রথম অংশ হয়ে গেল। এরপর দেখো দ্বিতীয় অংশে বলা হলো যে প্রত্যেক পাতের টুকরোর সংখ্যা বের করতে হবে। তো প্রত্যেক পাতের টুকরোর সংখ্যা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, সবচেয়ে বড় মাপের যে টুকরোটা, সবচেয়ে বড় মাপের আমরা যে পাতের দৈর্ঘ্য পেলাম, ওই 96 দিয়ে আমাদের কি করতে হবে, আমাদের যে পাতের দৈর্ঘ্য দেওয়া আছে 672, সেটাকে ভাগ দিতে হবে। তাহলে আমরা পাবো লোহার পাতের টুকরোর সংখ্যা, আবার ওই 96 দিয়ে 960 আমরা যদি ভাগ দেই, তাহলে পাবো তামার পাতের টুকরোর সংখ্যা। তো আমরা এটা বের করে নেব, লিখব লোহার পাতের, লোহার পাতের টুকরার সংখ্যা, টুকরার সংখ্যা সমান, তাহলে আমরা লিখব 672 ভাগ 96 এত টি। তাহলে আমরা পাবো, ভাগ করলে আমাদের আসবে 7 টি। এবার বের করতে হবে তামার পাতের, তাহলে তামার পাতের, তামার পাতের টুকরার সংখ্যা হবে, তাহলে আমরা 960 ভাগ দেব 96 দ্বারা। তাহলে ভাগ দিলে এখানে আসবে এত টি, তাহলে আসবে 10 টি। তাহলে আমরা লোহার পাতের টুকরার সংখ্যা পেলাম কয়টি, 60টি, আর তামার পাতের টুকরার সংখ্যা পেলাম 10টি। তাহলে আমাদের প্রশ্নে 9 নম্বর প্রশ্নে বলা হলো যে একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে, লোহার পাতের হলো 672 সেন্টিমিটার, আর তামার পাতের দৈর্ঘ্য হলো 960 সেন্টিমিটার। তো পাত দুইটি থেকে কেটে নেওয়া সবচেয়ে বড় মাপের টুকরার দৈর্ঘ্য কত হবে? তো সবচেয়ে বড় মাপের টুকরার দৈর্ঘ্য যদি আমরা বের করতে চাই, তাহলে ওই লোহার পাত আর তামার পাতের, অর্থাৎ 672 ও 960, এই দুইটার আমাদের কী করতে হবে, গসাগু বের করে নিতে হবে। তাহলে গসাগুই 672 ও 960-এর গসাগুই হবে সবচেয়ে বড় মাপের টুকরার দৈর্ঘ্য। তো সেটা আমরা গসাগু করে আমরা কত পেলাম, 96। তাহলে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য আমাদের 96 সেন্টিমিটার। পরের অংশে বলা হলো যে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা কত, অর্থাৎ লোহার পাতের টুকরার সংখ্যা কত বা কয়টি, আর তামার পাতের টুকরার সংখ্যা কয়টি। এটা যদি আমরা বের করতে চাই, আমরা যে সবচেয়ে বড় মাপের টুকরা পাইছি, টুকরার দৈর্ঘ্য হলো 96, ওই 96 দিয়ে আমাদের লোহার পাতের টুকরাকে ভাগ করতে হবে, তাহলে পাবো লোহার পাতের টুকরার সংখ্যা, আর ওই 96 দিয়ে তামার পাতের যে দৈর্ঘ্য সেটা 960 যদি 96 দিয়ে ভাগ দিই, তাহলে আমরা পাবো তামার পাতের টুকরার সংখ্যা। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো যদি এই ভিডিওটি দেখে তোমরা একটু উপকৃত হও, তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করো, করে তোমার সকল বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দাও, যেন তারাও উপকৃত হয়। আর সাবস্ক্রাইব করো আর কমেন্টস করে তোমাদের মতামত জানাও।